हेलो स्टूडेंट्स महामाया डिजिटल लार्निंग इंटरेस्टिंग इंग्लिश क्लासे तुम्हारे सबा के आरो एक बार स्वागतम। आगे वीडियोते क्लास थ्री प्राइमरी स्कूल बटरफ्लाई बोईटर लेसन थ्री यूनिट वन द ग्रासहॉपर एंड द एंट्स पेज नम्बर 44 थेके 48 पर्यंत एक वीडियो करा हुए अलरेडी पब्लिश हो। আজকের আমরা তার পরবর্তী অংশ ওই লেসন থ্রির পরবর্তী অংশ ইউনিট টু পেজ নাম্বার 49 থেকে আর পেজ নাম্বার 52 পর্যন্ত 49 থেকে 52 পরবর্তী ভিডিওটা আজকের আমরা উপস্থাপন করব। তো তোমরা ভালো করে মন দিয়ে দেখতে থাকো এবং আমাকে ফলো করো। ইউনিট টু শুরু করার আগে पेज नम्बर 49 लक्ष्य कर देखो रागपदगुल प्रश्न दे प्रश्नगुल सल्व करब। हुईज इनसेक्ट कैन बाइट कौन पतंग कामड़ाते पारे अनेक इनसेक्ट आछे कामड़ाय तो लिखते पारि मौमाछी बा बोलता मौमाछी तुम्हारा सबाई लोक आमी बोलता लिखे दिच्छी वास्प। हुईज इनसेक्टर जगह लिखबे तुम्हारा एइटुकु जगह लिखबे वास्प डब्ल्यू ए एस पी वास्प। एबार बाकी लिखे दाओ कैन बाइट कैन बाइट। देखो कत इजी भाई उत्तर हो गल हुईज इनसेक्ट शुद्ध लिखे वास्प तुम्हारा कखो मुखस्त करार चेष्टा करबे ना उत्तर देवार टेक्निकटा भालो करे लक्ष्य करो। हुईज इनसेक्ट कैन फ्लाई कौन पतंग उड़ते पारे प्रचुर पतंग आछे जारा उड़ते पारे तार मध्ये तुम्हारा एकटा उदाहरण दाओ जेमन हाउस फ्लाई बोलते पारि आमरा एच ओ यू एस इ हाउस फ्लाई मान मान माछी वाले को कैन फ्लाई कैन फ्लाई। हुईज इनसेक्ट लिवस इन ए ग्रुप कौन पतंग तलौधा बस कर सबसे प्रथम उदाहरण आनते हैं हानी बी एच ओ एन यू आई हानी बी मान मौमाछी। এবারে বাকিটা লেখো লিভস ইন এ গ্রুপ লিভস ইন আ গ্রুপ। হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার কোন পতঙ্গ রঙে সবুজ আমরা প্রথম আমাদের মনে পড়বে আগে পেজে যেটা পড়া হয়েছে গ্র্যাস হপার গ্র্যাস হপার গ্র্যাস হপার এইচ ও ডবল পি ইয়ার ग्रैसहॉपर इज ग्रीन इन कलर तुम्हारा कखनो मुखस्त होते हैं ना हुईज इनसेक्ट जगह लिखे देवे ग्रैसहॉपर बाकी देखे लिखे इज ग्रीन इन कलर शेषे फुल स्टॉप दिते भूलबे ना। किन्तु हुईज इनसेक्ट मूव्स इन अ रो कौन पतंग सारिबद्ध हो जाए तो सारिबद्ध भावे जावार जोन्नो प्रथम आमादेर बोलते हबे कार कथा बोल तो प्रथम मन आस पिंपलेट कथा एंड एंड मूव्स इन अ रो तो उत्तर पर भलो देखे ना युद्धगुल देखे ना आर मैं बोले दीची आर हुईज इनसेक्ट कैन बाइट वास्प लिखल अन्न दीते हानिविधि लिखे वास्प मैं बोलता कैन बाइट कामड़ाते पारे हुईज इनसेक्ट कैन फ्लाई कौन पतंग उड़ते पारे हाउस फ्लाई कैन फ्लाई जो घर माछी अर्थात माछी उड़ते पारे हुईज इनसेक्ट लिवस इन अ ग्रुप कौन पतंग दलबद्ध बस कर हानी बी लिवस इन अ ग्रुप आर बोलता होते आर ग्रैसहॉपर होते एंड होते हुईज इनसेक्ट इज ग्रीन इन कलर ग्रैसहॉपर इज ग्रीन इन कलर हुईज इनसेक्ट मूव्स इन अ रो एंड मूव्स इन अ रो। लेट्स रीड चलो पढ़ी हमारा यूनिट टू
দ্য অ্যামাজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস। অ্যামাজিং মানে বিস্ময়কর বা অদ্ভুত, বিস্ময়কর বা অদ্ভুত ওয়ার্ল্ড মানে জগৎ অফ ইনসেক্টস পতঙ্গদের, তাহলে পতঙ্গদের অদ্ভুত জগৎ। উই ফাইন্ড আমরা দেখি বা খুঁজে পাই ইনসেক্টস পতঙ্গ মানে অনেক পতঙ্গ এভরিহোয়ার সর্বত্র, ইন দ্য গার্ডেন্স বাগানে, হাউসেস বাড়িতে, অ্যান্ড ট্রিজ এবং গাছে। দে আর অলসো তারা আরও প্রেজেন্ট উপস্থিত বিনিথ নিচে দ্য সয়েল মাটির, তারা মাটির নিচেও কিছু কিছু পতঙ্গ থাকে, যেমন উইপোকা যেমন মাটির তলাও থাকে, ইন এয়ার বাতাসেও থাকে, অ্যান্ড ইন ওয়াটার এবং জলের মধ্যে থাকে। সাম ইনসেক্টস কিছু পতঙ্গ লিভ বাস করে ইন শেল্টার্স মানে আশ্রয়, অর্থাৎ বাসায় অফ দেয়ার ওন তাদের নিজেদের, কিছু পতঙ্গ আছে তারা নিজেরা বাসা তৈরি করে সেখানে বসবাস করে, যেমন পিঁপড়ে হতে পারে, মৌমাছি হতে পারে, বোলতা, এই সমস্ত পতঙ্গরা নিজেরা বাসা তৈরি করে সেখানে বসবাস করে। হানি বিজ মৌমাছিরা বিল্ড গঠন করে, আর বি হাইভস মৌচাক, বি হাইভস মৌচাক অ্যান্ড এবং লিভ বাস করে ইন দেম তাদের মধ্যে। দে অলসো স্টোর তারাও সঞ্চয় করে বা জমা করে হানি মধু দেয়া সেখানে। ইনসেক্টস পতঙ্গরা ফিড অন অর্থাৎ তারা খেয়ে বেঁচে থাকে, আর নাম্বার অফ থিংস বেশ কয়েকটা জিনিস, বেশ কয়েকটা জিনিস বা জিনিস আছে সেগুলো খেয়ে তারা বেঁচে থাকে। সাম ইনসেক্টস কিছু পতঙ্গ ইভেন এমনকি ইট খায় আদার ইনসেক্টস অন্য পতঙ্গদের, কিছু পতঙ্গ আছে তারা অন্য পতঙ্গদের ধরে ধরে খায়, অর অথবা ডেড অ্যানিম্যালস অথবা মৃত প্রাণীদের, কিছু পতঙ্গ আছে তারা আবার মৃত প্রাণীদের খায়। সাম ইনসেক্টস কিছু পতঙ্গ লাইক যেমন অ্যান্টস পিঁপড়ে অলসো ইট, তারা পিঁপড়েরা ও ইট খায় লিভস পাতা অফ প্ল্যান্টস মানে গাছেদের। আর বাটারফ্লাই একটা প্রজাপতি ইজ দ্য মোস্ট হয় দ্য মোস্ট সবচেয়ে বিউটিফুল সুন্দর ইনসেক্ট পতঙ্গ, তার বাটারফ্লাই একটা প্রজাপতি ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট হলো সবচেয়ে সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ ইয়ার আছে ব্রাইট উজ্জ্বল কালারফুল রঙিন উইংস ডানা, তাহলে ইয়ার আছে উজ্জ্বল রঙিন ডানা। ইট সাকস ইয়া শোষে বা শুষে শুষে খায় নেকটার, নেকটার মানে পরাগ বা মধু, ফ্রম ফ্লাওয়ার্স ফুল থেকে, তারা মৌমাছিরা ফুল থেকে মধু শুষে খায়। শুকর তারা মসকিউটো, মসকিউটো মশা ইজ হলো আ হার্মফুল ইনসেক্ট একটা ক্ষতিকর পতঙ্গ। ইট সাকস ইয়া শুষে খায় বা ব্লাড রক্ত ফ্রম অ্যানিম্যালস প্রাণীদের থেকে, অ্যান্ড এবং হিউম্যান বিংস এবং মানুষদের থেকে, তাহলে অন্যান্য পশু বা জন্তু জানোয়ার এবং মানুষদের থেকে তারা রক্ত শুষে খায়। সাম মসকুইটোস কিছু মশারা অলসো আরও স্প্রেড ম্যালেরিয়া ছড়ায় ম্যালেরিয়া রোগ, তাহলে কিছু মশা ম্যালেরিয়া রোগ ও ছড়ায়। দ্য হাউস ফ্লাই মাছি ইন অ্যানাদার হার্মফুল হয় আরেকটি হার্মফুল ক্ষতিকর ইনসেক্ট পতঙ্গ। ইট স্প্রেডস ইয়া ছড়ায় ডিজিজেস রোগ, অনেক রোগ লাইক যেমন টাইফয়েড কলেরা অ্যান্ড ডাইসেন্টারি তা আমাশয়, আমাশয় রোগ। দ্য গ্লো ওর্ম একটা মজার পতঙ্গ, এটা হচ্ছে জোনাকি পোকা, আমাদের সবাই পছন্দের পতঙ্গ, রাতে আলো দেয়। দ্য গ্লো ওর্ম জোনাকি পোকা ইজ অ্যান ইনসেক্ট হলো একটা পতঙ্গ, দ্যাট গ্লোজ যেটা জলে ব্রাইটলি উজ্জ্বলভাবে, ইটস গ্লো তার আলো ক্যান বি সিন দেখা যেতে পারে ক্লিয়ারলি পরিষ্কারভাবে ইন দ্য ডার্কনেস অন্ধকারে, দ্যাট ইজ হোয়াই এটাই হলো হোয়াই কেন, ইট ইজ ডিফারেন্ট এটা অন্যরকম আলাদা ফ্রম আদার ইনসেক্টস অন্য পতঙ্গের থেকে, তাহলে এটাই হলো
সেটা কারণ যে মৌমাছি অন্য পতঙ্গ থেকে এই পতঙ্গ আলাদা। দ্য গ্রাসহপার ঘাসফড়িং ক্যান জাম্প লাফাতে পারে ফর শর্ট শর্ট ডিস্ট্যান্স, একটা সংক্ষিপ্ত দূরত্ব, একটা অল্প দূরত্ব, ছোট্ট দূরত্ব বা অল্প দূরত্ব তারা লাফাতে পারে। ইট মেক্স ইহা তৈরি করে আ স্ট্রেঞ্জ সাউন্ড, একটা অদ্ভুত আওয়াজ, বাই রাবিং ঘষে। দ্য রো অফ পেগস, রো মানে শাড়ি, অফ পেগ মানে রোয়া, যে পরপর অন ইটস ব্যাক, অন ইটস ব্যাক লেগ তার পিছনের পায়ে, পিছনের পায়ে দেখবে কাঁটা কাঁটা মতো রোঁয়া থাকে, সেই রোঁয়াগুলো ঘষে ঘষে তারা আওয়াজ তৈরি করে। মোস্ট ইনসেক্টস, অধিকাংশ পতঙ্গদের হ্যাব আছে উইংস ডানা। এগেইন আবার সাম ইনসেক্টস, কিছু পতঙ্গদের হ্যাব আছে টেন ট্যাকলস, কোর্সিকা বা শুঁড়, স্টিংস, হুল, অ্যান্ড এবং ক্লজ এবং নোক, নোকের মতো ধারালো তাই থাকে। এবার আসছি ওয়ার্ড্রোপ, গ্লো লাইট ফ্রম অ্যান অবজেক্ট, একটা বিষয় থেকে বা জিনিস থেকে যে আলো আসে, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, আনকমন, টেন ট্যাকেলস লং থিন পার্ট অফ দ্য বডি অফ সাম ইনসে, কিছু পতঙ্গের লম্বা সরু অংশ শরীরের যেটা কিছু পতঙ্গের থাকে। অ্যাক্টিভিটি ফাইভ, হ্যাভ ইউ এভার সিন, তুমি বা তোমরা কি কখনো দেখেছো দিজ ইনসেক্টস, এই পতঙ্গগুলিকে? আইডেন্টিফাই ছিল শনাক্ত করো বা চেনো দ্য ইনসেক্টস, পতঙ্গগুলিকে, উইথ দ্য হেল্প অফ দেয়ার নেম, তাদের নামের সাহায্যে, গিভেন বিলো নিচে দেওয়া, দেখো কতগুলো পতঙ্গের নাম দেওয়া আছে, নিচে ছবি দেওয়া আছে, ওই নামগুলো নিয়ে ছবিগুলোর সঙ্গে আমাদের ম্যাচ করতে হবে বা মিল করতে হবে। বান হানি বি মানে মৌমাছি, ওয়াস্প মানে বলতা, বেট বেট বাঘ অর্থাৎ ছাড়পোকা, ক্রিকেট ক্রিকেট মানে হচ্ছে, ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা যেটা বলা হয় ঝিঝি পোকা, ককরোচ, ককরোচ মানে হচ্ছে আরশোলা, আর ড্রাগন ফ্লাই, ড্রাগন ফ্লাই মানে হলো ফড়িং। এবার আমরা ছবিগুলোর সঙ্গে ম্যাচ করবো পেজ নাম্বার ফিফটিতে। দেখো ককরোচ, এই ককরোচ আছে, এখানে নিচে ককরোচ লিখে দেবো, সি ও সি কে আর ও এ সি এইচ ককরোচ। আর নিচে দেখো এটা বেড বাঘ, বিইডি বেড বাঘ, বি ইউ জি। এটা দেখো লেখা আছে ওয়াস্প, দেখো ওটা বলতা, এটা ওয়াস্প ডব্লিউ এ এস পি, আর এটা হলো হানি বি মৌমাছি, এইচ ও এন ই ওয়াই হানি বি, হানি বি মৌমাছি। এবার দেখো এটা আছে ড্রাগন ফ্লাই ফড়িং, ডি আর এ জি ও এন ড্রাগন ফ্লাই অর্থাৎ ফড়িং। আর সবশেষে আছে এটা হলো ক্রিকেট ঝিঝি পোকা, সি আর আই সি কে ই টি ক্রিকেট মানে ঝিঝি পোকা। দেখো ইটস রাইম টাইম, এখন ছড়ার সময়। ইনসি উইনসি স্পাইডার, স্পাইডার মানে মাকড়সা, তার ইনসি উইনসি স্পাইডার, যা ইনসি উইনসি কোনো মানে হবে না, ওটা আদর করে নাম দেওয়া হয়েছে বা ডাকা হয়েছে। ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্ড আপ, চড়ে উপরে উঠেছিল, দ্য ওয়াটার স্পাউট অর্থাৎ জলের নল দিয়ে, জলের নল দিয়ে সে চড়ে উপরে উঠছিল। ডাউন কেম, নিচে নেমে এসেছিল, দ্য রেইন বৃষ্টি, সে তখন যখন সে বেয়ে উঠছিল জলের পাইপ নলের ভিতর দিয়ে পাইপ দিয়ে, সেই সময় উপর থেকে জল নেমে আসছিল। অ্যান্ড ওয়াস্ট দ্য স্পাইডার আউট, অ্যান্ড ওয়াস্ট আউট ধুয়ে বের করে দিয়েছিল, দ্য স্পাইডার মাকড়সাটাকে, মাকড়সাটাকে ধুয়ে বের করে দিয়েছিল। আউট কেম, তাহলে সে জল তাকে ধুয়ে বাইরে নিয়ে চলে গিয়েছিল। আউট কেম বেরিয়ে এসেছিল, দ্য সান সূর্য, অ্যান্ড ড্রাইড শুকনো, ড্রাইড আপ শুকনো করে দিয়েছিল অল সব কিছু, দ্য রেন বৃষ্টি, তার বৃষ্টি সবটাই শুকনো করে দিয়েছিল রোদ। সুতরাং ইনসি উইনসি স্পাইডার, সুতরাং ইনসি উইনসি যে স্পাইডার মাকড়সাটি ক্লাইম্ড আপ
চড়েছিল দ্য স্পাউটস সেই জলের নল এগেইন আবার। লেটস ডু, চলো করি। হু অ্যাম আই, আমি কে? অ্যাক্টিভিটি সিক্স, আই লিভ, আমি বাস করি উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সঙ্গে, ইন আ হাইভ, একটা একটা চাকের মধ্যে। আই স্টোর হানি, আমি মধু সঞ্চয় করি। হু অ্যাম আই, আমি কে? অ্যান্সার হচ্ছে আই অ্যাম হানি বি, আমি হলাম মৌমাছি। আই ওয়ার্ক, আমি কাজ করি ভেরি হার্ড, খুব কঠোর, আমি খুব কঠোর পরিশ্রম করি। আই স্টোর, আমি জমাই ফুড, খাবার ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। হু অ্যাম আই, আমি কে? আমরা জানি পিঁপড়েরা এই কারণে খুব বিখ্যাত, তারা ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে। ঠিক আগের গল্প তোমরা পড়েছ ইউনিট ওয়ানে, তাহলে হলো আই অ্যাম অ্যান্ড। আই সাক দ্য ব্লাড, আমি শুষি বা শুষে খাই ব্লাড, রক্ত, আমি অ্যানিমেলস, প্রাণীদের। আই স্প্রেড ম্যালেরিয়া, আমি ছড়াই ম্যালেরিয়া রোগ। হু অ্যাম আই, আমি কে? আমি আমরা জানি যে মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, তার সেটা হচ্ছে মসকিউটো। তাহলে আই এম এ মসকিউটো, এম ও এস কিউ ইউ আই টি ও মসকিউটো। নেক্সট আছে আই অ্যাম ভেরি স্মল, আমি খুব ছোট। আই গ্লো, আমি জ্বলি ব্রাইটলি উজ্জ্বলভাবে, ইন দ্য ডার্কনেস অন্ধকারে। হু অ্যাম আই, আমি কে? এভাবে আই অ্যাম এ গ্লো, গ্লো ওর্ম, আমি হলাম জোনাকি পোকা ইত্যাদি। আই হ্যাভ কালারফুল উইংস, আমার আছে রঙিন ডানা। আই শাক, আমি শুষে খাই নেকটার, পরাগ বা মধু ফ্রম ফ্লাওয়ার্স, ফুল থেকে। হু অ্যাম আই, আমি কে? আই অ্যাম আ বাটারফ্লাই, বিউ টি টি ইআর এফ এল ওয়াই, আমি হলাম প্রজাপতি। আমরা জানি প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়ায় আর মধু শুষে খায়।